গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্লগ। এ নতুন ভিডিও দেখার জন্য সব বন্ধুদেরকে আরো একবার ওয়েলকাম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। চলো বন্ধুরা, সবার মতন আজকেও আমিও চলে এলাম সন্ধ্যের পর একটু তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো চলো আড্ডা দিয়ে জমিয়ে গল্প করি। আর বিশেষ করে আজকে দেখাবো আমার ছেলে শয়তানি কিরকম, তোমাদের তাতান কিরকম শয়তানি করে তোমাদেরকে দেখাবো। চলো আমি রান্না করবো না, তোকে সামলাবো। কি অত্যাচার মা গো, কোনটা কান্দে তাড়াহুড়ো করে আর বয়। ওই দেখ পাপা আবার এগুলো ভিডিও বানাচ্ছে, দেখ। ওই দেখ পাপা কি করছে, দেখ। ওই দেখ পাপা কি করছে, দেখ। এই দেখো 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 কি করছো তুমি, দেখো ব্যাপারটা কি করেছে। হাত দিবি না কিন্তু, যাও ঠিক দাও। খুব দুষ্টু হয়ে খুব মাপবো কিন্তু বাবু, একদম দুষ্টামি না। নাই না বাবা, সকালবেলা মুড়ি চা খেতে হবে না, রেখে দাও। মার দিব, মার। Thank you.
মুখটার কি অবস্থা, একাই একাই আচারের কৌটা খুলে একা একাই খাচ্ছে দেখো। আর আমি অনেকক্ষণ থেকে বাবু বাবু করে ডেকে যাচ্ছি, বাবুর আর সাড়া নাই, চুপ করে বের করে এই যে খাচ্ছে। আমি একটু বাজার গিয়েছিলাম, তাই এরকম সাজগোজ দেখছো। তাছাড়া ঘরে বলে কিন্তু লিপস্টিক টিপস্টিক দিয়ে থাকি না। এই যে রান্না করছি দেখো, মাছ এই দেখো বেসিনে কত বাসন পড়ে আছে, আর এইটাকে দেখো এতই অত্যাচারের অত্যাচার। এই যে দেখো এই এদিকে পালাচ্ছে, দেখো পালাচ্ছে, এই দেখো কি খাচ্ছো বাবা, তুমি কি খাচ্ছো? আমি একটু রান্না করতে গেলে একটু ছেড়ে দিয়ে আমার শান্তি নেই, দেখো সব লন্ড ভন্ড করে আচারের শিশি মিশি খুলে কি হচ্ছে এগুলা করে রান্না করব, এত অত্যাচার করলে না ওটা ইয়ে তোমার হচ্ছে ভেতরটা প্লাস্টিক। কোনটা করবো তোমরাই বলো এবার, দুনিয়ার বাসন পড়ে আছে মাজবো কখন? আন্টি একটু বাবুকে নিয়ে গেল, বাবা এখন ধীরে সুস্থে কাজগুলো করে দিব। এতই অত্যাচারের অত্যাচার বাবা রে বাবা, সব ঘরের জিনিস লন্ড পান্ড করে দেয়। মাছের ঝোলটা করে নিই, তারপর এদিকে ভাত বসিয়ে দিব, তারপর বাসনগুলো মাজবো, তারপর মুড়িগুলো ঢালবো, তারপর খাবো। ভাত দিলাম বসিয়ে, এবার বাসন গুলো মাজি। যা হয়েছে এরকম খাবো। দেখাও ভালো করে ঝোলটা দেখাও, বাসনগুলো মেজে ফেলি। এবার চলো চাল ছেড়ে দিই ফটাফট করে ফেলি। আন্টি একটু বাবুকে দেখো নিয়ে গেছে, আন্টিরা 10:30-10:30 দিকে খাওয়া দাওয়া করে, তার আগে আমাকে দিয়ে যাবে, তখন আমি নিয়ে চলে আসবো, তার আগে আমরা খাওয়া দাওয়া করি। চলো হয়ে গেল, রাতটা হতে থাক, একটা পান খেয়ে নিই চলো। আরে বাবা মুড়িগুলো ঢালতে হবে তো, ভুলে গেছি মুড়িগুলো ঢেলে ফেলি। মাসিমণি তোমার জন্য মুড়ি কিনছি, এই যে তোমার মুড়ি ঘুমাই গেল। Thank you.
ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়াটা শেয়ার করবো না। ভিডিও আমি আজকে ব্লগ এখানে পোস্ট করে দেবো, একমাত্র তাতারের জন্যই আজকের এই ব্লগটা। তো চলো বন্ধুরা, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে আরো অনেক নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায়। চলো না, টাটা।